রানী হওয়ার পিছনে গল্পটা আসলে খুবই কষ্টের এবং খুব দুঃখজনক, কারণ অলরেডি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একজন রানী চৌধুরী। সো আমার রানী চৌধুরী হওয়াটা খুব কষ্টকর ছিল, কারণ আমি ছোটোবেলায় মানুষ হয়েছে একটা অর্গানাইজ অরফানেজে, এসে শিশুপল্লী, এটা সবাই আপনারা জানেন। সো ওখান থেকে বের হয়ে সমাজের সাথে মিশে কাজ করা খুব কষ্টকর ছিল। স্কুলে গিয়েছি, ওখান থেকে বৈষম্য হয়েছে, চাকরি ইন্টারভিউ দিতে গেছি, ওখান থেকে বৈষম্য হয়েছে, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি আমার যোগ্যতা দিয়ে আমি কিন্তু অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আর্টসের উপরে। সো এখন সব জায়গায় চেষ্টা করছি কীভাবে আসলে আমরা যারা আছি, যারা একটু পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে আসলে পড়াশোনা করতে হয়েছে, কারণ বারবার ফিরে আসতে হয়েছে, তারপর আবার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু কোনো সুযোগ না পেয়ে কিন্তু উন্মুক্তিতে গিয়েছি। কারণ দেখা যাচ্ছে কলেজে পড়তে যেতাম, তখন সহপাঠীরা দেখতে পারতো না বা টিচাররা বৈষম্য করতো, সেজন্য উন্মুক্ত থেকে কষ্ট হলে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সো এই যে চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি কীভাবে আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারি, কেউ যেন আমাদেরকে বলতে না পারে আমরা অবহেলিত, আমরা যে কষ্টটা করছি আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা যেন সেই কষ্টটা করতে না পারে। এবং সেই লক্ষ্যে সবাইকে এখন চেষ্টা করছি তোমরা কাজে আসো। এই হিজড়াগিরি করা বা হিজড়া পেশা করাটাই কিন্তু জীবন না, আমরা মানুষের সাথে আমরা সবাই সম্মান নিয়ে বাঁচতে চাই। সো যেহেতু হিজড়া ট্রেডিশনটা অনেক যুগ যুগ ধরে আসছে, আমরা এটাকে শ্রদ্ধা সম্মান রেখেই বলছি যে এই পেশাটা থাকুক, কারণ সবাই তো আর শিক্ষিত না, তোমরা মানুষের কাছে যাও বাঁচানো, যেহেতু আমাদের এটা পূর্ব কালচার, পূর্ব একদম জনম জনম থেকে চলে আসছে। কিন্তু আমরা চেষ্টা করছি যারা রাস্তাঘাটে আছে, যেমন বাসে, ট্রেনে, তারপর বিভিন্ন মহল্লায় যারা এরকম তারা যাচ্ছ, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং আমরা কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছি সমাজসেবা দপ্তরের সাথে মিটিং করে, যে এগুলো আসলে কীভাবে কমানো যায়। সো তারা কী করবে, তাদের চাকরি দিচ্ছে না সরকার, ওভাবে খাবার দিচ্ছে না সরকার, চেষ্টা করছে, তার পাশাপাশি আমরাও চেষ্টা করছি আসলে কীভাবে এগুলো বন্ধ করা যায়, তাহলে মনে হয় মানুষজন। এবং আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি জায়গায় জায়গায়, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছি, বিভিন্ন করছি, যে আসলে এই জিনিসটা চেঞ্জ করে মানুষ একটু জানুক, যে তাহলে মানুষ চেঞ্জ হবে। এবং আমাদের জনগোষ্ঠীর মানুষ আপনি জানেন যে তারা আসলে খুব একটুতেই এগ্রেসিভ হয়ে যায়, কারণ তারা ছোটোবেলা থেকে ভালোবাসাটা পায় না, মানুষের সবসময় গালি। আমি নিজেই তো সবসময়, আমি কিন্তু আসলে কখনো হিজড়াগিরি করিনি বা হিজড়া পেশায় ওভাবে ছিলাম না, হয়তো মন চেয়েছে ওদের সাথে গিয়েছি আসলে ওদের কষ্টটা উপভোগ করার জন্য, কিন্তু ওভাবে কখনো ওদের একদম কালচার ওইভাবে আমি করিনি। তারপরেও যে আসলে ওদের কষ্ট, সারাদিন মানুষ একটা রাস্তায় থাকে, টাকা যেটাও তো অনেক কষ্ট। সো ওখান থেকে ফিরে আন, এবং দেশ অনেক এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুযোগ করে দিয়েছেন কাজের, কিন্তু এখন আমাদের অ্যাওয়ারনেসের অভাব, আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং মানুষকে জানাতে হবে যে আমরা কাজ করতে পারি, সেই সুযোগটা আমাদের করে দিতে হবে।